আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলছিলাম পার্বত্য জেলা বান্দরবনের লামা থেকে। লামাটা হচ্ছে খুব ন্যাচারাল একটা পরিবেশ, যেটা হচ্ছে পাহাড়, সমুদ্র, ঝর্ণা, গাছপালাতে ঘেরা খুব প্রাকৃতিক একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা। তো এখানে অনেক মানুষ ঘুরতে আসেন, কারণ বান্দরবন এলাকা, পার্বত্য এলাকা, এখানে আশেপাশে নীলগিরি পাহাড়, তার পাশে আছে কক্সবাজার। লামা থেকে কক্সবাজার খুবই কাছে, সমুদ্র সৈকতটা মাত্র 60 কিলোমিটার। তো অ্যাকচুয়ালি আজকে আমরা আসছি হলো লামার প্রিয়াং আলিঙ্গন হসপিটালে। এই হসপিটাল একটা হসপিটালে আমরা আজকে সোলার সিস্টেমটা ইনস্টল করলাম। এটা হচ্ছে লামার আলিঙ্গন হসপিটাল। আপনারা যারা লামাবাসী আছেন তারা অবশ্যই আলিঙ্গন হসপিটালটা চিনেন, চমৎকার একটা হসপিটাল। তো এখানে মূল প্রবলেমটা যেটা ছিল, তাদের ইলেকট্রিসিটির যে ভোল্টেজ ছিল সেটা ছিল লো ভোল্টেজ। আমি চেক করে দেখলাম 180 ভোল্টের মতো ইলেকট্রিসিটির ভোল্টেজ তাদের থাকে। তো লো ভোল্টেজ থাকার কারণে তাদের ফ্যানগুলো অনেক আস্তে আস্তে ঘুরে, লাইটগুলোতে আলো কম হয়, এবং তাদের হসপিটালের যে কিছু ইনস্ট্রুমেন্ট আছে এই ইনস্ট্রুমেন্টগুলো তারা ব্যবহার করতে পারতো না। তো যার জন্য আমরা প্রথমে চাইছিলাম যে এখানে একটা অ্যাস্টাবিলাইজার করে দিতে। অ্যাস্টাবিলাইজার করে দিলে আপাতত হয়তো বা কিছুটা সলভ হইতো, কিন্তু ভোল্টেজ যদি একেবারে 150-এর নিচে নেমে যেত সেক্ষেত্রে আপনার অ্যাস্টাবিলাইজারও কাজ করতো না। যার জন্য আমরা এই লামার আলিঙ্গন হসপিটালে আমরা আজকে 1800 ওয়াটের সোলার সিস্টেমই করে দিলাম। সোলার সিস্টেমটা কেন করলাম, যদি ভোল্টেজ একেবারে কমেও যায় অথবা যদি কারেন্ট নাও থাকে, তাতে করে তিনি যেন সোলার থেকে তার লাইট ফ্যানগুলো চালাইতে পারেন, এবং তার বিশেষ করে যখন অপারেশনগুলো হয় হসপিটালটাতে তখন ইমার্জেন্সি সিচুয়েশানে যেন তার ভোল্টেজটা একুরেট থাকে, তার ওটির যে জিনিসপত্রগুলো আছে সেগুলো যেন প্রপারলি চালাইতে পারে। এখানে আমরা দিছি 360 ওয়াটের 5টা সোলার প্যানেল, মোট 1800 ওয়াটের সোলার প্যানেল। তার সাথে আমরা দিছি হলো মাইক্রোটেকের 2335 মডেলের অফগ্রিড সোলার আইপিএস। তার সাথে দিছি হলো ইস্টার্নের 200 অ্যাম্পিয়ারের টিউবুলারের 2টা ব্যাটারি। তো এই সেট আপটাতে আমি আশা করতেছি 10টা সিলিং ফ্যান, যারা যদি সিলিং ফ্যান চালায় 10টা সিলিং ফ্যান, 10টা লাইট এবং আদার্স যে জিনিসগুলো আছে সবই চালাতে পারবেন। এটা তো তারা হসপিটালে ইউজ করবে তাদের প্রয়োজন অনুপাতে। আপনারা যারা বাসা বাড়িতে করবেন তারা 10টা সিলিং ফ্যান চালাতে পারবেন, 20টা বা 10টা LED লাইট চালাতে পারবেন, 1টা TV এবং 1টা ফ্রিজ চালাতে পারবেন। কারণ মাইক্রোটেকের 2335 এই মেশিনটাতে 1500 ওয়াট আছে। 1500 ওয়াট মানে হিউজ পরিমাণে ওয়াট। মাইক্রোটেকের এই মেশিনটাতে 1500 ওয়াট আছে, 1500 ওয়াট মানে হিউজ পরিমাণে ওয়াট। সাধারণত মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে 1500 ওয়াটের প্রয়োজনও হয় না। তো যাই হোক, এখানে আমরা 1800 ওয়াটের সোলার প্যানেল আর 1500 ওয়াটের সোলার আইপিএস উইথ 2টা ব্যাটারি মিলে এখানে তাদের টোটাল খরচ হয়েছে হচ্ছে 1,75,000 টাকা। আপনারা 1,75,000 টাকায় এই ধরনের একটা অফগ্রিড সোলার সিস্টেম আইপিএস মার্ট থেকে নিতে পারবেন। আমরা 2 দিন আগে শ্যামলিতে আরেকটা সোলার সিস্টেম ইনস্টল করছিলাম, আপনারা আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন। সেখানে আমরা দিছিলাম হলো অ্যাসমার্টেনের 2.5 কিলোওয়াটের এমপিপিটি কন্ট্রোলার সম্পন্ন যে সোলার আইপিএসটা আছে সেটা। আর এখানে দিছি হলো আমরা মাইক্রোটেকের 2335 মডেলের 24 ভোল্টের এই সোলার আইপিএসটা। তো আপনারা জানেন যে আইপিএস মার্ট বাংলাদেশের সোলার সিস্টেমের জন্য একটা ট্রাস্টের প্রতিষ্ঠান। আমরা ইন্ডিয়া থেকে সোলার আইপিএসগুলো ইম্পোর্ট করে থাকি, সোলার প্যানেলগুলো ইম্পোর্ট করে থাকি। আমরা সেকেন্ড যে দেশ থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করি সেটা হচ্ছে চায়না। আমাদের বেশিরভাগ সোলার প্যানেল আসে হলো চায়না থেকে। ইন্ডিয়া থেকে আসে লুমিনাসের সোলার প্যানেল, লুমের সোলার প্যানেল, মাইক্রোটেকের সোলার প্যানেল, এই প্যানেলগুলো আসে ইন্ডিয়া থেকে। আর চায়না থেকে এ গ্রেডের প্যানেল এবং হাইব্রিডের প্যানেলগুলো আমাদের আসে, এবং তাইওয়ান থেকে আসে আমাদের হাইব্রিডের, আপনারা দেখছেন বলটনিক্সের যে ইনভার্টারটা আছে এটা আমরা নিয়ে আসি তাইওয়ান থেকে। সোলার সিস্টেমের জগতে আপনি যে ধরনেরই সোলার সিস্টেম করতে চান আপনি আইপিএস মার্টের সাথে যোগাযোগ করবেন। আশা করি মার্কেটের সবচাইতে কম দামে সবচাইতে ভালো জিনিসটা আপনি আইপিএস মার্ট থেকে কিনতে পারবেন। আমরা সমগ্র বাংলাদেশে সোলার সিস্টেম কুরিয়ারও দিয়ে থাকি, উইথ যদি বড় প্রজেক্ট হয় আমরা নিজেরাও গিয়েও ইনস্টল করে দিয়ে আসি। যেমন আজকে আসলাম আমরা লামাতে, তো আমাদের লামার কাজ শেষ হয়ে গেছে। এরপরে আমরা যাব হলো খাগড়াছড়িতে, সেখানে আমাদের ইব্রাহিম ভাই 3700 ওয়াটের হাইব্রিড সোলার সিস্টেম আমাদের কাছ থেকে নিছেন। আমরা লামা থেকে কাজটা শেষ করে ইব্রাহিম ভাইকে 3700 ওয়াটের হাইব্রিড সোলার সিস্টেমটা ইনস্টল করে দিব। ইব্রাহিম ভাইয়ের কাজটা শেষ করে আমরা চলে যাব হলো গোপালগঞ্জে, শেখ হাসিনার দেশে। সেখানে আমাদের আরেক ভাই আছেন জনাব মেহেদি ভাই, তার একটা পেট্রোল পাম্প আছে। তার পেট্রোল পাম্পে অনেক সময় কারেন্ট থাকে না, যখন কারেন্ট থাকে না তখন জেনারেটর চালাতে হয় অথবা তাকে বসে থাকতে হয়। তো বললেন যে কফিল ভাই আমার এই পেট্রোল পাম্পটাকে সচল করে দেন। তো আমরা ইব্রাহিম ভাইকেও 3700 ওয়াটের হাইব্রিড সোলার সিস্টেম করে দিব লুমিনাসের NXT মেশিনটা দিয়ে, তার সাথে 4টা টল টিউবুলার ব্যাটারি।
ইব্রাহিম ভাইয়ের কাজটা খাগড়াছড়িতে শেষ করার পরে আমরা চলে যাব গোপালগঞ্জে। গোপালগঞ্জে যাইয়া আমরা আমাদের মেহেদি ভাইয়ের পেট্রোল পাম্পটাকে হাইব্রিড সোলার সিস্টেমের আওতায় নিয়ে আসব। দর্শক মণ্ডলী, বাংলাদেশে সোলার সিস্টেমের জগতে আপনি ছোট সোলার সিস্টেম করেন অথবা বড় সোলার সিস্টেম করেন, অবশ্যই আইপিএস মার্টে একবার নক করবেন। আপনি যদি ঢাকায় থাকেন অথবা আপনার হাতে যদি সময় থাকে আইপিএস মার্টে একবার আসবেন, আমাদের অফিস দেখবেন, আমাদের প্রোডাক্ট দেখবেন, আমাদের গুডওয়েল দেখবেন, তারপর আপনি আমাদের সাথে কথা বলবেন। দর্শক মণ্ডলী, ভিডিওটি লম্বা করবো না, ভালো থাকবেন। এখানে আমরা দিছি হলো মাইক্রোটেকের 2335/24, অর্থাৎ মাইক্রোটেক কোম্পানির 2335 মডেলের 1500 ওয়াটের সোলার আইপিএস। এটা হচ্ছে অফগ্রিড সোলার আইপিএস। এটা হচ্ছে পার্বত্য জেলা, মানে খাগড়াছড়ি, বান্দরবন, এগুলো পুরাটাই জানেন যে পার্বত্য অঞ্চল। তো এটা জেলাটা হচ্ছে বান্দরবন আর থানাটা হচ্ছে লামা, লোয়াকাল্লা মহাকার্মা লামা। খুব চমৎকার ন্যাচারাল পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, পাহাড় এবং কক্সবাজার এখান থেকে খুবই কাছে। আমাদের কাজ অলরেডি শেষ হয়ে গেছে, আমরা এখন যাই কক্সবাজারে, মানে ডুব দিব আর কি। তো যাই হোক, দোয়া করবেন, অবশ্যই আইপিএস মার্টের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।